হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। টোরিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে দেখতেই পাচ্ছ আমি এই বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ আমি সকালবেলা এসেছি এই বাড়িতে। কেননা হচ্ছে আজকে 14ই আগস্ট, 16 তারিখে বাবা যাবে চলে, তো সেই জন্য বললো আই। আর কুট্টুর জন্য মন খারাপ হচ্ছে বাবার, তাই বললাম চলো ঠিক আছে। তো বাবা 16 তারিখে চলে যাবে, তারপর আমি আবার চলে যাবো এই বাড়িতে। তো কালকে আবার একটু প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ার। ধরো আমি এ বাড়ি ও বাড়ি করতে করতে না শুধু বাবা আসার পর মায়াপুর ছাড়া কোথাও সেভাবে যাওয়া হয়নি। তো কালকে যাব হচ্ছে হাজারদুয়ারি, তো সেই ব্লগ তোমরা পেয়ে যাবে অবশ্যই। বৌদি দাদা মানে সবাই মিলে যাচ্ছি, মানে খুব মজা হবে, খুব মানে এনজয় করব। আর 15ই আগস্ট আমার লাইফে কখনো আমি সেভাবে ঘুরতে টুরতে যাইনি, বিয়ের আগে মা কখনো কোথাও ছাড়েনি আমাকে। তো কালকে যাব, আমার ফার্স্ট টাইম। তো সকালবেলা এখনও খাওয়া দাওয়া করিনি, দাদা গেছিলো বাজারে। আর বাইরে সেই নিম্নচাপ মতো শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে। তো দাদা গেছিলো বাজারে, ও নিয়ে এসছে হচ্ছে ডাল পুরি আর তরকারি, তো সেটাই এখন খাওয়া হবে সকালের খাবার। আর দুপুরবেলা রান্না হবে, আর এখন আমি দুটো এগ পোস্ট বানিয়ে নেব, সেটা খাবো। তো চলো রান্নাঘরে যাই, পোস্টটা বানিয়ে নিয়ে আসি। তো ওদিকে পুরি নিয়ে চলে এসছে দাদা, ডাল পুরি আর তরকারি। তো সবাই খেতে শুরু করে দিয়েছে, আমি আবার একটু এগ পোস্ট বানিয়ে খাবো। তো তার আগে বাবাকে একটা অমলেট করে দিচ্ছি, আর তারপর আমি আমার এগ পোস্টটা করে নেব। তো এই যে ডিমটা গুলে দিয়ে দিয়েছি, আর পোস্ট খেতে বাবা খুব একটা ভালোবাসে না, অমলেটটা বেশি ভালোবাসে, আর আমি একটু পোস্টটা খেতে বেশি ভালোবাসি। তো এই যে অমলেটটা প্রায় হয়ে গেল, এখন আমি পোস্টটা বানিয়ে নিই, তারপরে খেতে বসে যাব। প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে সবার, তো আমি এই ডিমটা খাবো বলে একটু লেট করলাম। মানে চলো আমারটা তুলে রাখো, আমি এক্ষুনি আসছি। তো তো চিনি সকালে একবার ঘুম থেকে উঠে আর একবার ঘুমিয়ে পড়েছে, মানে 2 ঘুম হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা একদমই ভালো না, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, নিম্নচাপ শুরু হয়েছে বোধ হয় সকাল থেকে যা শুরু হয়েছে, কি আর বলবো। তো এই যে ডিম ভেজে নিয়ে বসে পড়েছি এখন খেতে সকালের খাবার। তো আমার সকালবেলার খাবার দাবার খাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা রান্না হবে, এখন আপাতত কিছু খাবো না। তো এখন যাবো হচ্ছে স্নান করতে, আর আমি দেখ অনেকদিন পরে আইব্রো করেছি, ওই জন্য একটু অন্যরকম অন্যরকম লাগছে। যাই হোক, খুব লেগেছে, মানে মুখের চামড়াটা এত পাতলা হয়ে গেছে, অ্যালার্জি হয়ে হয়ে ওষুধ খেয়ে খেয়ে মলম লাগিয়ে লাগিয়ে পুরো পাতলা মানে চামড়া হয়ে গেছে, যার জন্য কালকে কেটেও গেছে, খুব ব্যথা পেয়েছি। যাই হোক, তো এখন হচ্ছে স্নান করব, স্নান করে যাব হচ্ছে একটু বগুলা বাজারে। আর বাইরে একটু ঝিরঝির মানে বৃষ্টিও হচ্ছে, একটু হাওয়াও হচ্ছে, তবে যেতেই হবে, কারণ টুকিটাকে বেশ কিছু কাজ আছে। যেমন ধরো তোমার ইউটিউব থেকে যে আমাদের প্লে বাটনটা আমাকে দিয়েছিল 100K সাবস্ক্রাইবারের জন্য, তো সেখানে একটা সার্টিফিকেট টাইপ কিছু ছিল, মানে একটা কাগজ যেটা একটা সার্টিফিকেট থাকে, তো সেটা বাধাতে দিয়ে এসেছি ফ্রেমের মধ্যে, সেটা কালকে দিয়েছিলাম, আজকে দেবে। তো সেটা আনতে যাব, প্লাস আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের দুজনের একটা ছবি এঁকেছিল, যেটা তোমাদের অনেকদিন আগে ব্লগে দেখিয়েছিলাম, তো সেটা বাধাবো বাধাবো করে হচ্ছিলই না, তো ফাইনালি কালকে দিয়ে এসেছি, তো আজকে দেবে সেই ছবিগুলো, সেগুলো আনতে যাবো। আর একটা ব্লাউজ বানাতে দিয়ে আসতে যাব, আর কি আর টুকিটুকি কাজ আছে, একটু ওষুধের দোকানে যাবো, এই কাজ। তো এখন যাবো স্নান করতে, স্নান টান করেছি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। তো আমি হয়ে গেছি রেডি, আর এখন হচ্ছে বেরোবো। আর দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, মানে একবারে জাতা হয়ে গেছে, এবাড়ি ওবাড়ি দৌড়া দৌড়ি দৌড় ছাপ, মানে নিজের যত্ন একদমই নিতে পারছি না, স্কিনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপরে এই অ্যালার্জি, তোমরা তো জানোই সেই প্রেগনেন্সি স্টার্টিং থেকে শুরু করে এখনো পর্যন্ত মুখের অ্যালার্জিটা আমার মানে পুরোপুরি ঠিক হচ্ছে না। থ্যাংক গড কি কেওর স্কিন ছিল। প্রথমত আমার কাছে অত টাইম নেই যে এখন ডাক্তারের কাছে যাব, অ্যাপয়েন্টমেন্ট নেব, নাম লেখাবো, মানে প্রচুর ঝামেলা। প্রথমত একটা বেবি আছে, দ্বিতীয়ত হচ্ছে মামনি, তারপরে এবাড়ি ওবাড়ি দুটো বাড়ি সামলানো, বাচ্চা সামলানো, একদমই সময় নেই আমার কাছে। তো আমার এই প্রবলেমটা সলভ করেছে একমাত্র কেয়ার স্কিন। এখানে আমি ডক্টর এন্ড মেডিসিন দুটো একই জায়গায় পেয়ে গেছি। এখন আমি তোমাদের কিওর স্কিনের ব্যাপারে বলবো। তো কিওর স্কিন এমনই একটা অ্যাপ যেখানে তোমরা তোমাদের যা প্রবলেম আছে, হেয়ার হোক স্কিন হোক, সেটা এখানে শেয়ার করতে পারো। প্রথমে তোমরা যখন অ্যাপ সাইন আপ করবে, তখন তোমায় জিজ্ঞাসা করা হবে যে তোমার স্কিন বা হেয়ারের কি প্রবলেম। ধরো তোমার স্কিনে কোনো প্রবলেম আছে, আমার যেটা প্রবলেম সেটা হলো স্কিনে অ্যালার্জি, তারপরে ড্রাই হয়ে যায়। তোমাদেরও প্রবলেমগুলো সঠিক সঠিক ভাবে কিন্তু বলতে হবে, এবং তোমার ফেসের ফটো তুলে কিন্তু পাঠাতে হবে। আর যদি হেয়ারের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু হেয়ারের ছবি তুলে পাঠাতে হবে, সেগুলো তারপর ডক্টররা দেখবেন, এবং তারপর তারা ডিসাইড করবেন যে তোমার কি প্রোডাক্ট প্রয়োজন। তারপর তোমায় ঠিক এরকম একটা বক্সে করে কিন্তু প্রোডাক্টগুলো পাঠানো হবে, যেরকমটা এসেছে। এবার এখানে কি কি আছে সেটা তোমাদেরকে বলবো। প্রথমেই আছে কেয়ার স্কিন জেন্টল ক্লিনেস ফেস ওয়াশ, এটি তোমাকে 2 বার করে ব্যবহার করতে হবে দিনে, সকালে এবং রাতে।
হালকা হালকা ভাবে রাউন্ড শেপে এটাকে মাসাজ করতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে। এবার আমি আমার সেকেন্ড প্রোডাক্টটি তোমাদেরকে দেখাবো, সেটি হলো কিউরেস্কিন মিনারেল সানস্ক্রিন জেল। এটি তোমাকে সূর্য রশ্মি থেকে রক্ষা করবে। আমরা বাইরে বেরোনোর আগে এইভাবে হাতের মধ্যে কয়েকটু নিয়ে মুখে ভালো করে মেখে নিতে হবে। এরপর যে প্রোডাক্টটি সেটি হলো কারেক্টার ইমোইল জেল। এটি সাধারণত আমরা যেখানে যেখানে ব্রণ বা র্যাশ বের হয় তো সেই জায়গাটায় কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্লাইকোনিম। এটি সাধারণত ডার্ক সার্কেলের জন্য আমরা ব্যবহার করে থাকি। চোখের নিচে দেখো, আমি হাতের মধ্যে খানিকটা নিয়ে চোখের নিচে ভালো করে এটাকে মাসাজ করে নিতে হবে। তো আমি এত সব প্রোডাক্ট গুলো পেয়ে গেছি এক জায়গাতে, তাও আবার খুবই কম দামে। আরো একটা দারুণ জিনিস হলো, সেটা হচ্ছে তোমরা কিভাবে প্রোডাক্ট গুলো ইউজ করবে সেটা কিন্তু ডিটেইলে এখানে বলে দেয়। এছাড়াও তোমাদের ডায়েট ট্র্যাক কি হওয়া উচিত সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হবে। তো এগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে মেনটেন করো তাহলে কিন্তু ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। এবং আমি নিজে বেশ কিছুদিন ধরে এই প্রোডাক্ট গুলো ইউজ করছি এবং দারুণ রেজাল্ট পেয়েছি। আমি তো বলবো তোমরা এক্ষুনি কিউরেস্কিন এর একটা ডাউনলোড করে ডক্টরদের সাথে কনসাল্ট করে দেখতে পারো এবং এই প্রোডাক্ট গুলো একবার ইউজ করে দেখতে পারো যার যেরকম সমস্যা। আর তোমরা যদি তোরি হান্ড্রেড এই কোডটি ইউজ করো তাহলে কিন্তু যে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। একবার ট্রাই করেই দেখো না, আমার তো ভালো লেগেছে। তো দেরি করছো কেন, এক্ষুনি যাও আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করো। আর হ্যাঁ, আমায় কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কি রেজাল্ট পেলে। তো আমরা চলে এসেছি বগুড়া স্টেশন বাজারের কাছে, এখানেই ফটোগুলো বাঁধাতে দেওয়া আছে। তো ওই বড় ফটোটা দেখে আমার বেশ ভালো লেগেছে, অনেকটা বড় সাইজ। আমরা একটা বাঁধাতে দিয়েছি বাট আমাদেরটা এখনো দেয়নি, দেবে। খারাপ কষ্ট করে এলাম, আর আমাদের কাজ হলো না, আবার বিকালে বিকালে তুমি একা কাজ। তো আমরা চলে এসেছি বগুড়ার থেকে, আর কাজ তো হলো না, যে কাজে গেলাম আমরা হলো না। তারপরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আর বাদবাকি কাজ করিনি, বিশ্রী বৃষ্টি বাইরে। তো কালকে তো হাজারদুয়ারি যাওয়ার প্ল্যানিং করা হয়েছে, বোধহয় যাওয়া হবে না, যা বৃষ্টি শুরু হয়েছে, সাংঘাতিক মানে নিম্নচাপ শুরু হয়েছে আমাদের এদিকটায়। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তো এখন বিকাল বাজে হচ্ছে, কটা বাজে, 5:30 বাজে। তো এখন আবার যাচ্ছে তোমাদের দাদাভাই ওগুলো আনতে, আনার পর দেখাবো। ওই যে রেডি হচ্ছে, রেডি তুমি? ডান কি ডান বাজারে যাবো, রেডি হয়ে গেছি। হ্যাঁ রেডি হয়ে গেছি। তোমার দাস তোমার কাটে দাও তো, এই ঠুকো আমি দেবো তো। তো যাও যাও নিয়ে আসো, আনবে তারপর দেখাবো, চা আনবে তারপরে দেখাবো। তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো যেটা আজকের ভিডিও থাম্বনেইল আর টাইটেলে তোমরা দেখেছো, তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে আমার ফিঙ্গারিং এর কালেকশন, যেগুলো আমি সবসময় আঙুলে পরে থাকি, সেগুলোর ডিজাইন দেখাতে বলেছো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ভালো লাগছে না, মানে বৃষ্টি এমনিতে আর এমনিও ভালো লাগছে না। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি। না এটা একটু খুলবে, ওটা ধরো মামা, ধরো। কি দেখছো, পাকড়ো। বন্দে মাতারাম, বলো বলো, বন্দে মাতারাম। ও ও ও ও আমার কাছে আসছে। হুম, এই ও আমার কাছে আসবে বলে ওই জন্য কি রাখে দিছো করে ছবি? এবার এগুলো একটুখানি, হ্যাঁ তোমরা দেখতেই পারলে যে এগুলো বাঁধানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে দেখো। এটা তো বললামই, আমাদের এক সাবস্ক্রাইবার এটা আমাদেরকে এঁকে দিয়েছিল, তো সেটা বাঁধিয়ে নিয়ে এসে অনেকদিন ধরে ভাবছিলাম বাঁধাবো বাঁধাবো, কিন্তু হয়ে উঠছিল না। আর এই সার্টিফিকেটটা হচ্ছে প্লে বাটনের সঙ্গে দিয়েছিল, এটা ভীষণ একটা দামি জিনিস আমার।
এটা গেল। আর কালকে যেহেতু বললাম যে আমরা হাজারদুয়ারি যাচ্ছি, তো আমি ভাবছি এই চুড়িদারটা পরে যাব। এটা এখনো অবধি পরা হয়নি, কালকে ফার্স্ট পরব। এটা তো হাতাটা একটু লুজ ছিল, তো সেটা আর কি মারতে দেওয়া ছিল, তো নিয়ে এসেছি। যে এটা বানানো, তবুও কেন জানি না বাড়ি আনার পরে হাতাটা ঢিলা হয়ে গেছিল এটা। আর এই কুর্তিটা তো ওই দাদাদের রাখি পরিয়েছিলাম, তো দাদা দিয়েছিল, ওই লক্ষণ বস্ত্রের দাদা এই কুর্তিটা। তো এটার হাতা লাগিয়ে নিয়ে এলাম, আর বডিতে ঠিক ছিল, হাতাটা শুধু লাগিয়ে নিয়ে এলাম। আর হচ্ছে এই যে দাদা দিয়েছে রাখিতে এই কুর্তিটা, এটাও মারতে দিয়ে এসেছিলাম সেম, আর হাতা লাগাতে দিয়ে এলাম। আর এটা হচ্ছে মামার ছেলে দিয়েছিল, মানে মামি কিনে দিয়েছিল এই নাইটিটা রাখিতে, তো এটাও মেনে নিয়ে এসেছি। তো এখন আপাতত কোনো কাজ নেই। এখন তোমরা যেটা আমার ভিডিও থাম্বনেইলে দেখেছিলে, মানে যে অনেকেই রিকোয়েস্ট ছিল, এটা যদি তোমার হাতের রিং এর কালেকশন বা ডিজাইন গুলো দেখাও, তো সেটা দেখাবো, আগে একটু বসে নিই আমি। হ্যাঁ, তো চলো এবার দেখা। এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে গোল্ড রিং এর তোমার হাতে যে রিং গুলো আছে সেগুলো ডিজাইন দেখাও। তুমি দেখাবো বলে অলরেডি হাতের থেকে সব খুলে ফেলেছে, বাট এটা খুললাম না, এটা খোলা বারণ আছে, এই জন্য এটা খুললাম না। তো এটা দেখার কিছু নেই, এটা হচ্ছে তোমার কি বলে কলা পাথর, রক্ত প্রবাল যেটাকে বলে, তো সেটা আর কি এই যে সোনা দিয়ে বাঁধানো। এগুলো অবশ্যই অ্যাস্ট্রোলজি দেখিয়ে তারপরে পড়া উচিত, তো আমি অ্যাস্ট্রোলজি দেখিয়ে পড়েছিলাম। তো চলো ফার্স্ট কালেকশন দেখায়, যেটা আমার ভীষণ স্পেশাল একটা রিং। সেটা হচ্ছে প্রথম মানে মা হয়েছি যখন, মানে প্রথম যখন তোমাদের দাদা ভাই জানতে পারে, তো তখন আমাকে এই রিংটা দিয়েছিল, একটা ডায়মন্ডের রিং। আমার কাছে ডায়মন্ডের রিংই একটাই আছে, তো এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল। এই যে এটা আমার খুব একটা স্পেশাল রিং, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল। এটা বউ ভাতে, মানে যেটা দিতে হয় আর কি, বউ ভাতে প্রথম ফার্স্ট নাইট যেটা বলে, তো সেই রাতে একটা উপহার দিতে হয়, তো সেই সময় এই রিংটা আমাকে দিয়েছিল। এটা হার্ট শেপ করা, মাঝখানে একটা স্টোন বসানো, এটাও পরেনি, এবার হচ্ছে থার্ড কালেকশন। এটা না, এটা দেখা আগে, তো এটা হচ্ছে এই কিছুদিন আগে আর কি এটা বানানো হয়েছিল। এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এমনি আর কি, এই পলাটা, হাতের এই শাখা পলা যখন বানাই তখন আর কি এটা বেশ পছন্দ হয়েছিল রিংটা, তখন এই রিংটা বানানো হয়েছিল, মানে কেনা হয়েছিল, বানানো বললাম কেনা হয়েছিল। এটা আমার কোন হাতে ছিল, এই হাতে ছিল, কোন হাতে ছিল মনে পড়ছে না, এই হাতে না, এই হাতে ছিল না, ভুলে যাচ্ছি আমি, এখানটাই। এবার হচ্ছে থার্ড কালেকশন, থার্ড না ফোর্থ কালেকশন, ফিফথ কালেকশন, এই একটা ডিজাইন। তো এটা হচ্ছে মা আমাকে দিয়েছে এই রিংটা, সবই আমি বাড়িতেই পরি, আমার ঘরে মানে তুলে রাখা রিং নেই, সবই আমি বাড়িতেই পরি। এই একটা ব্যান্ড রিং, এই যে দেখতেই পাচ্ছ, এটাও মা দিয়েছে, ঠিক আছে। তো এই ছিল রিং এর কালেকশন, খুব সিম্পল ডিজাইন, ব্যাস। এই যে মোট ছটা কালেকশন আছে আমার কাছে, এই যে এই ছটা কালেকশনই আছে, আর ঘরে তুলে রাখা বা বড় রিং বা হেভি রিং আমার কাছে নেই, এইটুকুনি আছে আমার কাছে, তো সেটাই দেখিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করেছে, দিদি তোমার রিং এর কালেকশন গুলো দেখাও, তুমি যেগুলো হাতে পরে আসো, তো সেগুলো দেখিয়ে দিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো দিদি তোমার সব গোল্ড জুয়েলারি কালেকশন একটা ভিডিও করে দেখাও আমাদের, কারণ আগেও আমরা দেখেছি, বাট তুমি রিসেন্টলি প্রচুর নতুন নতুন কালেকশন মানে কিনেছো বা তৈরি করেছো, তো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। তো অবশ্যই শেয়ার করবো, মানে সেরকম সময় ঠিক আছে, সুযোগ হচ্ছে না, অ্যাকচুয়ালি গোল্ড ম্যাক্সিমামটা বাড়িতে রাখি না আমি, তো যার কারণে দেখানো হচ্ছে না।
তো সামনে একটা বিয়ে গেছিল, তখন এনেছিলাম বাড়িতে। তো বিয়ে টিয়ে পার হয়েছে, আমি রেখে এসেছি। আমি যে মানে ভিডিও করবো অতটা মাথায় ছিল না, তো নেক্সট জবে আনবো, তো তবে তোমাদের সঙ্গে আর কি ভিডিও করে শেয়ার করে দেবো। তো এখন আপাতত যাবো হচ্ছে, কালকে তোমাদের বললাম হাজারদুয়ারি যাবো, তো এখন একটু সেটাই গোছাগুছি করবো, কারণ অনেক ভোর ভোরে বেরোবো, কারণ আমাদের এখান থেকে অনেকটা সময় লাগে যেতে। ভোর সাড়ে চারটার সময় বের হবো, তো এখন এই টুকটাক একটু গোছাগুছি করবো। আর আপাতত কিছুই নেই ভিডিও করার মতো আজকে, তো এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, তো